مدرسة محمدية ومسجد كومبلكس দেবিদ্বার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা অত্যন্ত সমৃদ্ধ আলোচনা করেছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দূরদূরান্ত থেকে আগত এবং স্থানীয় অধিবাসীদের মধ্য থেকে যারা এসেছেন সবাইকে স্বাগত জানাই আহলান ওয়া সাহলান বিকুম وحياكم الله وبارك الله فيكم রাত অনেক হয়েছে আসলে এখন হচ্ছে যাবার পালা এখন ভারী কোনো বিষয় আলোচনার বিষয় নেই তারপরেও আমাকে বলা হয়েছে যেহেতু এটি একটি নবীন প্রতিষ্ঠান আমরা কিভাবে একটা প্রতিষ্ঠানকে সফল প্রতিষ্ঠান হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি চালাতে পারি সেজন্য ইসলামে জ্ঞানের কি গুরুত্ব এবং একটা প্রতিষ্ঠানকে সফল করে নেওয়ার জন্য কি কি শর্ত সেটা নিয়ে একটু আলোচনা করতে আমার মনে হয় আমি দীর্ঘ আলোচনা করব না ইলম এর গুরুত্ব ফজিলত নিয়ে আমাদের অনেক আলোচনা রয়েছে এবং একটি ইসলামী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কিংবা তার গুরু দায়িত্বগুলো কি কি হতে পারে সেটা নিয়েও আমরা অনেক আলোচনা করেছি এবং আরো ওলামায়ে কেরাম আলোচনা করেছেন আমি বলবো সেসব আলোচনাগুলো আপনারা যারা বিশেষ করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মসজিদ ভিত্তিক কমপ্লেক্স গড়ে তুলেছেন তারা সেগুলো শুনবেন নোট করবেন এবং নিজেদের প্রজেক্ট প্রোফাইলটা সেভাবে সাজাবেন কারণ আসলে যে কথাটি আজকে বক্তারা বারবার বললেন এলেমের কথা সেই এলেমটাকে প্রতিষ্ঠিত করতে হলে তার কিছু নিয়ম নীতি আছে সে নিয়ম নীতিগুলো আমাদের ফলো করতে হবে এলএমটা স্ট্রাকচার্ড হতে হবে অর্থাৎ ছড়িয়ে ছিটানো যেমন আপনি যদি কোথাও কাজ করেন ছড়ানো ছিটানো কাজ বা কিছু খোঁজেন ছড়ানো ছিটানো কিছু ধান আপনি একসাথ করলেন এটা দিয়ে তো আপনার প্রয়োজন মিটবে না আপনাকে একটা স্ট্রাকচার তৈরি করে যেই স্ট্রাকচারটা কোরআন সুন্না আমাদেরকে দিয়েছে আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি কোরআন সুন্না থেকে আমরা কিন্তু এই স্ট্রাকচারটা পেয়ে গেছি আমাদের নিজেদের কিছুই তৈরি করতে হচ্ছে না এই জন্যই বারবার বলা হচ্ছে ইসলামের মূল ভিত্তিটাই হচ্ছে এলেম ইসলামের শুরুও এলেম শেষও এলেম দিয়ে বরং ইসলামের একটা ইভেন্ট একটা ছোট্ট ইস্যু একটা ছোট্ট রুলিং কিংবা হুকুম আপনি পাবেন না যেখানে এলেমের প্রয়োজন নেই আপনি যদি বলেন কোনটা ফরজ কোনটা ওয়াজিব এলেম লাগবে না কোনটা মাকরুহ কোনটা হারাম এলেম লাগবে না কোনটা জায়েজ কোনটা মুবাহ এর জন্য এলেম লাগবে প্রিয় ভাইরা এলেম ছাড়া একটা কদম আগানোর কোনো সুযোগ নেই আর এই জন্য ইসলামে এলেমের এত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলেছেন হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা সমান নয় কারণ যারা জানে তারাই দিনকে মানতে পারে আর যারা জানে না তারা দিন থেকে বিচ্যুত হয়ে যায় দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিভ্রান্তি এবং বেদাত শিরকের মধ্যে তারা লিপ্ত হয়ে যায় কারণ তাদের এলেম নাই এলেমই শুধু আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করতে পারে এই জন্য যারা এলেম রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম সকল মুমিনের মধ্যে তাদেরকে বিশেষ মর্যাদা দিয়েছেন যেমনটি তিনি বলেছেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত তোমাদের মধ্যে যারা ঈমান পোষণ করে আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন আর যারা এলেম রাখে তাদেরকে আরো অধিক মর্যাদা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেছেন যে এলেম থাকলে আসলে আল্লাহকে চেনা সম্ভব আল্লাহকে বেশি ভয় করা সম্ভব সেটি তিনি বলেছেন সূরা ফাতিরের মধ্যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এলেমের গুরুত্বের আসলে প্রচুর দলিল আছে কিতাবুল ইলম আপনারা সহিহ বুখারীর মধ্যে পাবেন এবং অন্যান্য হাদিসের মধ্যেও পাবেন কিতাবুল ইলম আপনারা কেউ কি এই কিতাবটা পড়েছেন পুরো একজনও পড়া দরকার না কত কিছুই তো আমরা পড়লাম প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দুনিয়ার বা আখিরাতের বিষয়ে সাধারণত আমাদের মুসলিমরা এখন দুনিয়ার বিষয় বেশি পড়ে আখিরাত থেকে একটু গাফলতি তাদের বেড়ে গেছে আর ফলে আল্লাহ তাআলার বরকত উঠে যাচ্ছে যদি বরকত পেতে চান নিয়ামত পেতে চান দিনের উপর থাকতে চান তাহলে কিন্তু এলেমের দিকে চলে আসতে হবে দিনের দিকে চলে আসতে হবে দুনিয়াটা শুধু প্রয়োজন সারার জন্যে আর আখেরাতটা হচ্ছে
আমাদের আসল গন্তব্য, যেটাকে আমরা বলি পার্মানেন্ট রেসিডেন্স। আচ্ছা না টেম্পোরারি, যেমন আপনি কোনো হোটেলে গেলে টেম্পোরারি থাকেন, এত টাকা দিয়ে তো আর প্রতিদিন সারা জীবন থাকা যায় না। আর পার্মানেন্ট হচ্ছে আপনার বাড়ি, যেটাকে আপনি মনের মতো করে সাজান। আমাদের পার্মানেন্ট রেসিডেন্স কি বলেন তো? জান্নাত ইনশাআল্লাহ বিইজ্ঞিল্লাহ। আমরা আশা করি যে জান্নাত আল্লাহর কাছে আমরা পাবো। অতএব আখিরাত হচ্ছে আমাদের আসল গন্তব্য এবং আখিরাতের মধ্যে আমাদের পার্মানেন্ট রেসিডেন্স, স্থায়ী নিবাস। পার্মানেন্ট রেসিডেন্স মানে কি? স্থায়ী নিবাস। পৃথিবীতে আমাদের ক্ষণিকের জন্যে, এখানে আমাদের যে কাজটা করা দরকার সেটাই আমরা করবো। এবং এর মধ্যে প্রথম কাজটা কি? এলেম অর্জন করা। প্রথম কাজটা কি? এলেম অর্জন করা। আপনি তাওহীদ মানতে চান, দিন মেনে চলতে চান, আল্লাহর আনুগত্য করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতে চান, জীবনটাকে ইসলামের রঙে রঙিন করতে চান, এলেম ছাড়া প্রিয় ভাইয়েরা কোনো গতি নাই। একমাত্র এলেমই আপনাকে সুন্দর পথে পরিচালিত করতে পারে, সুন্দর জীবন দিতে পারে, সুঠাম জীবন ব্যবস্থা দিতে পারে, একটা সুন্দর মানহাজ আপনাকে উপহার দিতে পারে। এলেমবিহীন কোনো মানহাজ অনুসরণ করার কোনো সুযোগ নেই। এখন আপনারা অনেক মানহাজ শব্দটা শুনছেন, মাজহাব শব্দটা শুনছেন, এই ব্যাপারে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, তা নাহলে গুলিয়ে ফেলবেন সব কিছু, তাই না? অনেকে বলে যে আমি মানহাজ মানি, কিন্তু দেখবেন সে মানহাজ বোঝেই না। মানহাজ বোঝার জন্য তো পড়াশোনা লাগবে, জানা লাগবে, বোঝা লাগবে। অতএব এলেমের গুরুত্ব এটা অপরিসীম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার আমাদেরকে এলেম অর্জনের জন্য উদ্বুদ্ধ করেছেন। তালাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিম বলে এলেমকে ফরজ করে দিয়েছেন। আবার যাতে আমরা এলেম অর্জন করতে উদ্বুদ্ধ হই, আমরা যে ওই পার্মানেন্ট রেসিডেন্স বা স্থায়ী নিবাসের কথা বললাম, জান্নাত, সেটা পাওয়ার জন্য কিন্তু এলেমের পথেই হাঁটতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সেই বিখ্যাত হাদিসটা আপনারা জানেন, অনেক বড়, যেখানে তিনি এলেমের ফজিলতের কথা বলেছেন। ইমাম আহমেদ, আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ সহ আরো অনেক উল্লেখ করেছেন এই হাদিসটা। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অনুসন্ধান করার উদ্দেশ্যে কোনো পথে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। আর দ্বিতীয় আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি সহিহ মুসলিম সহ সুনানের আরও অনেক গ্রন্থকার তারা উল্লেখ করেছেন। হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজতামা কাওমিন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালাঈকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা। একদল মানুষ ঘরসমূহের মধ্যে কোনো ঘরে যখন একত্রিত হয়ে আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে এবং নিজেদের মধ্যে সেটাকে অধ্যয়ন করে জ্ঞান অন্বেষী হয়, জ্ঞানকে অর্জন করে, তাহলে তাদের সবার উপরই রহমত নাজিল হয়, সাকিনা তাদের উপর বর্ষিত হতে থাকে, তাদেরকে আবৃত্ত করে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রাহমা, এবং ফেরেশতারা তাদেরকে রহমতের পালক দিয়ে আল্লাহর অনুমতিক্রমে তাদেরকে ঢেকে রাখে। আর আল্লাহ তাআলা তাদেরকে তার বিশেষ ব্যক্তি, নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি যারা, তাদের মধ্যে শুমার করেন, উল্লেখ করেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে এখানে যে আসরটা বসানো হয়েছে, এটা কিন্তু এলেমের আসর। এখানে কিন্তু কোরআন পাঠ করা হয়েছে, হয়েছে না? এখানে এলেমের আসর বসেছে না? অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এখানে হয়েছে। অতএব আমরা আশা করি যে আল্লাহর কাছে আমরা এই ফজিলতগুলো পাবো, যেটি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উল্লেখ করেছেন হাদিসগুলোর মধ্যে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই হচ্ছে, যখন থেকে তার উপর ওহী নাজিল শুরু হলো, ওহী নাজিল মানে কি বলেন তো? এলেম নাজিল। ওহী নাজিল মানে কি? এলেম নাজিল। যখন তার উপর এলেম নাজিল হওয়া শুরু হলো, তখন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এলেমের সাথেই বসবাস করেছেন। এলেমের ভিত্তিতেই তিনি নিজেকে, নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সব কিছুকে তিনি এলেমের আলোকে পরিচালিত করেছেন, এবং তিনি তার প্রত্যেকটা পদক্ষেপে এলেম অনুযায়ী চলেছেন, চালিয়েছেন। এবং তার কাছে যে প্রজন্ম মানুষ হয়েছিল, সাহাবাই কেরাম, তিনি তাদেরকে এলেমের ভিত্তিতে চালিয়েছেন। অতএব এলেমের গুরুত্ব সম্পর্কে আমাদের কোনো সন্দেহ
করা চলবে না আপনাদের কোনো সন্দেহ আছে কি তাহলে এলেম অর্জন করছি না কেন আমরা এই প্রশ্নটা আসে তাই না এই প্রশ্নটা আমাদের সকল মুসলিমের প্রতি এলেমের যদি গুরুত্ব থাকে তাহলে প্লিজ এলেম অর্জন করুন এলেম অর্জন করতে হলে আপনাকে আরবিও জানতে হবে আপনাকে কোরআন সুন্নার অর্থ জানতে হবে তবে জানার সাথে সাথে নিজেকে মুজতাহিদ মনে করবেন না এলেমের বহু দূর পথ আমাদেরকে পাড়ি দিতে হবে যতটুকু যোগ্যতা হবে শালুকে জীবন পরিচালনা করব যোগ্যতা নিয়ে বড়াই করব না অন্যদেরকে ছোটখাটো করব না আমি সবথেকে বেশি জানি সে অহংকারী আমরা হব না যত বেশি এলেম অর্জন করবেন তত বিনয়ী হবেন তত সুন্দর আখলাক অর্জন করবেন তত ভালো মানুষ হবেন আকীদা তত সহি হবে ঈমান তত শক্তিশালী হবে এটাই হচ্ছে এলেমের বৈশিষ্ট্য মনে রাখবেন আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তাম দেখেছি যে ওস্তাদ যত বেশি জ্ঞানী তিনি তত বেশি বিনয়ী তত বেশি ভদ্র তত বেশি ভালো সকল ওস্তাদই ভালো কিন্তু তার মধ্যে আমরা দেখেছি এলেমদাররা বেশি ভালো এটা আল্লাহর কাছেও তাই আল্লাহর কাছেও সবচেয়ে বেশি ভালো যিনি সবচেয়ে বেশি জ্ঞান রাখেন এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করেন সংক্ষেপে আর কয়েকটা পয়েন্ট আমি শুধু বলব যে এই এলেমকে প্রচার প্রসারের জন্যে আমরা যে প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলি সেগুলো হতে পারে এই যে মাদ্রাসা যেটাকে আমরা বলি আল মাদ্রাসা ইসলামিয়া ইসলামী মাদ্রাসা ইসলামী শব্দ না দিয়েও মাদ্রাসা বলতে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানকেই বোঝানো হয় আর রয়েছে মসজিদ এই মসজিদের মধ্যে ফর্মাল ইনফর্মাল অনেক শিক্ষা ব্যবস্থা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগ থেকেই চলে আসছে মসজিদে নববী আপনারা জানেন এটা ছিল মারকাজুল উলুম এটা ছিল নববী বিশ্ববিদ্যালয় জামিয়া নববিয়া বুঝতে পেরেছেন তো নববী বিশ্ববিদ্যালয় বরং সারা পৃথিবীর যতগুলো বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে ইসলাম শিখছি সেই সবগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয় হচ্ছে আল মসজিদ নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহির যুগে তিনি যে মারকাজুল উলুম মসজিদে নববীতে প্রতিষ্ঠা করেছিলেন সেটি সর্বকালের সেরা বিশ্ববিদ্যালয় কারণ সে বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম তৈরি হয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ মুহাদ্দিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী মুহাদ্দিস উম্মুল মুমিনিন এভাবে সারা বিশ্ব লক্ষ লক্ষ স্কলার দেখেছে যারা নবী সাল্লাল্লাহু সাল্লামের হাতে তৈরি হয়েছিলেন এবং সেটা অবশ্যই বিশ্ববিদ্যালয় ছিল তো কী ছিল সেই বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য কীভাবে এই বিশ্ববিদ্যালয় সফল হয়েছিল বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে এটা কিন্তু আমাদেরকে আজকে গবেষণা করে দেখতে হবে আমরা এত এত প্রতিষ্ঠান গড়ে তুলছি এই প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে খুব দুর্বল আমাদের অভিভাবকরা এসে শান্তি পান না তাদের সন্তানরা এখানে মানুষ হতে পারবেন এটা অনেক সময় তারা ভাবতে পারেন না বলে আবার সন্তানকে উঠিয়ে নেন কেন আমরা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছি না এটা ভাবতে হবে না যে নবীন প্রতিষ্ঠানটা এখানে করতে যাচ্ছেন আমি আশা করি আপনারা সেটা নিয়ে ভাববেন গবেষণা করবেন আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা কল্পনা করি আর করে ফেলি কল্পনা কি বাস্তবায়ন করা এত সহজ বলেন তো কল্পনা নয় আপনি প্রজেক্ট করবেন একটা প্রকল্প দাঁড় করাবেন বাস্তব ভিত্তিক চিন্তা করবেন সমাজ দেশ জাতি মুসলিম উম্মাহ প্রয়োজনটা কি সেটা আপনি চিন্তা ভাবনা করবেন গবেষণা করে ঠিক করবেন যে এই প্রতিষ্ঠানটাকে মানসম্পন্ন জাতীয় পর্যায়ের মানসম্পন্ন প্রতিষ্ঠান করার জন্য আমাদের কী প্রয়োজন আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট শুধু এখানে উল্লেখ করবো আপনারা এগুলো মনে রাখবেন এক প্রথম দরকার হচ্ছে আসলে এখলাসের সাথে অগ্রসর হওয়া এখলাস আপনি কার জন্য এই প্রতিষ্ঠানগুলো করছেন আল্লাহ সন্তুষ্টির জন্যে এটা হলো একটা কমন ইস্যু মনে রাখবেন এগুলো কিছু কমন ইস্যু প্রতিষ্ঠানগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক করতে হবে প্রতিষ্ঠানগুলো সততাপূর্ণ হতে হবে প্রতিষ্ঠানগুলো যোগ্যতা সম্পন্ন লোকের হাতে তৈরি হতে হবে এগুলো হচ্ছে কমন ইস্যু কিন্তু স্পেশাল কিছু ইস্যু আছে যেমন একটা প্রতিষ্ঠান তৈরি করার শুরুতেই আপনাকে কিছু গবেষণা করতে হবে তাহলে প্রতিষ্ঠানের জন্য যেটা চিরস্থায়ীভাবে রাখা প্রয়োজন একটা ছোট্ট গবেষণা সেল বুঝতে পেরেছেন তো গবেষণা অর্থাৎ আপনি যা কিছু করবেন চিন্তা ভাবনা করবেন
একানা যোগ্য লোকদের মাধ্যমে তাদেরকে সম্পৃক্ত করে আপনি চিন্তা গবেষণা করবেন। এই গবেষণার মূল কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে আপনার একটা প্রজেক্ট প্রোফাইল বা প্রকল্প পত্র তৈরি করা। প্রজেক্ট প্রোফাইল মানে কি? প্রকল্প পত্র তৈরি করা, যে এই প্রতিষ্ঠানটা কি হবে, কোন মানহাজে চলবে, কি সিলেবাস, কি কারিকুলাম, এর কো কারিকুলাম অ্যাক্টিভিটিসটা কি হবে, এবং এভাবে কোন ক্লাস কোন বছর আপনারা চালু করবেন ইত্যাদি বিষয়গুলো, প্লাস এর ফাইন্যান্সটা কোত্থেকে আসবে, কীভাবে এটাকে আপনি সমৃদ্ধ প্রতিষ্ঠানে পরিণত করবেন ইত্যাদি। অনেক সময় টাকার অভাবে কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করা যায় না, এটাও মনে রাখতে হবে। তাহলে ফান্ড এটাও কিন্তু প্রজেক্ট প্রোফাইলের একটা গুরুত্বপূর্ণ অংশ। কারিকুলাম, ক্লাস ভিত্তিক বা কারা পড়াবে ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে সুযোগ্য টিচার, আপনার শিক্ষক। আমরা তো হয়তো অনেকেই দেখে যে মানে সুযোগ্য শিক্ষক পাই না অধিকাংশ প্রতিষ্ঠানে আজকে বাংলাদেশের, এটা স্বাভাবিক একটা প্রবলেম। প্রতিষ্ঠানগুলোতে যোগ্য শিক্ষক পাওয়া যায় না, তাহলে কী করতে হবে? এটা ভাবার বিষয় না? আচ্ছা, যোগ্য শিক্ষক পাচ্ছি না অথচ প্রতিষ্ঠানও দরকার, কী করবো আমরা? এই জন্য আপনারা ওই যে বললাম না, গবেষণা দরকার। তাহলে এর মধ্যে যেটা বলবো, আমাদের গবেষণায় যেটা ক্লিয়ার সেটা হচ্ছে, আপনি যারা এখনও ভালো শিক্ষক বা যোগ্য শিক্ষক হতে পারেনি তাদেরকে আপনি নেবেন, নিয়ে ট্রেনিং দেবেন। ট্রেনিং দিয়ে কিন্তু একটা টিম গঠন করা যায়, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন টিমের মধ্যে শুধুমাত্র ক্লাস করাতে পারেন ভালো, এতটুকু ট্রেনিং যথেষ্ট না। এখানে অনেকগুলো বিষয় আছে, যে বিষয়টা পড়াবেন সে বিষয়ে ওই শিক্ষক দক্ষ কি না, আচ্ছা তিনি দক্ষ কিন্তু পড়াতে পারেন কি না, পড়ানোর টেকনিকগুলো অ্যাপ্লাই করেন কি না, ক্লাসরুম ম্যানেজমেন্ট, ক্লাসে তার যেভাবে ডেলিভারি করা দরকার, ক্লাসে স্টুডেন্টদেরকে যেভাবে অ্যাঙ্গেজ করা দরকার তিনি সেভাবে অ্যাঙ্গেজ করছেন কি না, না কি বাস কিছু ফটফট করে পড়া চলে গেল, তাই না? এই বিষয়গুলো দেখার বিষয় আছে। এরপর এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত প্রিন্সিপাল থেকে আরম্ভ করে প্রত্যেক স্টাফ, তাদেরও কিছু কমন ট্রেনিং দরকার। এবং যেটা সবচেয়ে বেশি দরকার, আরবিতে বলা হয় আল মাহারাত আন নাঈমা, কিছু সফট স্কিল প্রয়োজন। সফট স্কিল, সফট স্কিলটা কী? সফট স্কিলটা হচ্ছে যেমন তার, তিনি যখন মানে অন্যদের সাথে আচরণ করবেন সেখানে তিনি পজিটিভ থাকবেন, এটাকে বলা হয় পজিটিভ সাইকোলজি। মনস্তত্ত্বের দিক থেকে তিনি একজন ইতিবাচক মানুষ হবেন, নেতিবাচক হবেন না। নেতিবাচক মানে কি? রিয়াক্টিভ মানুষ, কথায় কথায় রেগে যান, একটা জিনিস গোলমাল করে ফেলেন, মারামারিটা বেশি পছন্দ করেন, একটা ভালো কথা বললেও তিনি রিয়াক্ট করেন, রিয়াক্ট, বুঝতে পেরেছেন না? মানে ঠিক মানে এমনভাবে কথা বলেন, আচরণ করেন, বাস জীবনে আত্মার সাথে আমার কথা বলতে ইচ্ছে করেন। টিম স্পিরিট নষ্ট হয় কি না এতে? একসাথে কাজ করা যায় পরিবেশে? কাজ করা যায় না। তাহলে এভাবে আমাদের আরও অনেকগুলো যোগ্যতা অর্জন করতে হবে। একের প্রতি অন্যের রেসপেক্টফুল হওয়া, সম্মান বোধ করা, প্রত্যেকে মিলে একসাথে এক দেহ এক প্রাণ হয়ে কাজ করা, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তা'আতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। সহিহ মুসলিমের যে হাদিসটি, যে মুসলিমরা এক দেহ এক প্রাণের মতো, তাদের পারস্পরিক সম্প্রীতি, মমতা, ভালোবাসার মধ্যে, এটা কিন্তু টিম স্পিরিটের মধ্যে জরুরি। তারপরে যখন দেখবেন যে প্রতিষ্ঠানের অনেক সমস্যা, সবাই মিলে সেটাকে সমাধান করা। এরপরে জনসম্পৃক্ততা, এলাকার লোকজনের সাথে আপনার সম্পর্ক কিন্তু ভালো লাগবে। মনে রাখবেন, শুধুমাত্র আপনারা অল্প যে কয়েকজন আছেন, আপনাদের সন্তান দিয়ে প্রতিষ্ঠানটা গড়ে উঠবে না। তাহলে সবাই যাতে, সকল পরিবার থেকে যাতে সন্তান আসে, আপনাকে সেরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। তাহলে ভিন্ন মতের লোকদের, ভিন্ন মাধবের লোকদের সাথেও একটা সুন্দর সুসম্পর্ক গড়ে তুলতে হবে। এর মানে এই নয় যে আপনি তাদের ভুল বেদাত কিংবা বিভ্রান্তিগুলো গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ এবং তার আখলাক, তার দাওয়ার টেকনিকগুলো একটু খেয়াল করেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, তার সমাজের সকল মানুষকে তার কাছে অ্যাক্সেস দিয়েছিলেন, দিয়েছিলেন না? যখন এমনকি মসজিদ নববী, 13 বছর তো মক্কায় পার হয়ে গেল, শেষ 10 বছরে যখন তিনি মদিনাকে একটা সফল ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে তুললেন, তখন আমরা কি দেখছি? মসজিদে নববীতে এসে বিভিন্ন উফুদ, বিভিন্ন ধর্মের বিভিন্ন প্যাগানসরা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে থাকলেন, তার কাছ থেকে এলেম নেওয়ার জন্য, শেখার জন্য।
এবং প্রচুর লোক তখনও এসে তার কাছে ইসলাম গ্রহণ করেছিল এবং তারা কি মসজিদে নবীতে প্রবেশ করেননি? তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অ্যাক্সেস দিয়েছিলেন। অতএব আমিও মনে করি, যেহেতু আমরা মনে করি যে আমরা ইসলামের সঠিক প্রতিনিধিত্ব করছি, সঠিক এবং সহি এলেমকে ধারণ করছি, সারা বিশ্বের সকল মানুষ, বাংলাদেশের তো বটেই, তারা এই সহি এলেমের আলো পাক, এই আলোকবর্তিকার আলোকে আলোকিত হোক, ভালো মানুষ হোক, সেটা আমরা চাচ্ছি, চাচ্ছি না? নাকি শুধু চাচ্ছি আমাদের মধ্যে যারা সহি আকিদার মানুষ শুধু তাদের বাচ্চারাই সহি আকিদার মধ্যে থাকবে, অন্যদের আসার দরকার নাই? দরকার আছে কি না? তাহলে সেই অ্যাপ্রোচে আমাদেরকে যেতে হবে এবং সেভাবেই আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। আমাদের শিক্ষকদের আরও অনেক যোগ্যতা অর্জন করতে হবে, যেগুলো শিক্ষক ট্রেনিং সেশনে আমরা হয়তো বলবো, শুধু কমনভাবে এতটুকু বলবো, প্রাতিষ্ঠানিক যে নীতিমালাগুলো আছে সেগুলো আমাদেরকে ফলো করতে হবে, প্রতিষ্ঠানকে মানসম্পন্ন করতে হবে, প্রতিষ্ঠানের সাথে অভিভাবকদেরকে সম্পৃক্ত করতে হবে, প্রতিষ্ঠানের সাথে জনপ্রতিনিধিদেরকেও সম্পৃক্ত করতে হবে, এবং প্রতিষ্ঠান কখনো তার পথ হারাবে না, তার আদর্শ থেকে চ্যুত হবে না, ব্যবসার জন্য সে যে কোনো নীতিমালা লঙ্ঘন করবে না, টাকা পয়সার লোভে পড়ে প্রতিষ্ঠান যারা চালান তারা কখনো কোনো দুর্নীতিতে সম্পৃক্ত হবেন না। যদি এভাবে চলে প্রতিষ্ঠান, আমরা আশা করি তার মানসম্পন্ন শিক্ষা দিতে পারবে, পারবে কি না বলেন? ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, যেটা আমি দেখেছি বাংলাদেশের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও দেখেছি, প্রতিষ্ঠান চেষ্টা করছে মানসম্পন্ন শিক্ষা দিতে, আর প্রতিষ্ঠানের বাইরে অভিভাবকরা কী সামান্য বিষয় নিয়ে বিশাল বিশাল জটলা করছে, অভিভাবকদের মধ্যে গ্রুপিং করছে যে প্রতিষ্ঠান এই করেছে সে করেছে। মানে যেখানে আমরা অভিভাবকরা বা এলাকার মানুষ প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য নানা ধরনের সাহায্য সহযোগিতা করতে পারতাম, সেটা না করে আমরা শুধু সমালোচনাই করছি। এটা বাংলাদেশে আমাদের অধিকাংশ মানুষের কমন অভ্যাস, এই অভ্যাস থেকে নিজেদেরকে মুক্ত করে গঠনমূলক সমালোচনা করবেন, এটা ভালো, গঠনমূলক সমালোচনা। এবং এই ধরনের প্রতিষ্ঠানে সেই জন্য একটা বাক্সও থাকবে যে গঠনমূলক সমালোচনা যেন যারা করে সেটা আমরা জানতে পারি, সে অনুযায়ী কিছু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কিন্তু এমনি শত্রুতামূলক সমালোচনা, বিদ্বেষমূলক সমালোচনা, এগুলো কিন্তু একটা প্রতিষ্ঠানকে আরও দুর্বল করে ফেলে। প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তারা অনেক কষ্ট করে প্রতিষ্ঠানকে দাঁড় করান, অনেক ত্যাগ তিতিক্ষার পরে, এরপরে যদি আপনাদের কাছ থেকে কিছু কটু কথা শোনেন মনটা দুর্বল হয়ে যায়। আমি আশা করব যে জ্ঞানের প্রচারে প্রসারে আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন। আর এই যে নতুন প্রতিষ্ঠান মোহাম্মদিয়া মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স, সেটাকে সফল সার্থক করার জন্য আপনারা কাজ করবেন। আল্লাহ আমাদের সকলের এই প্রচেষ্টাগুলোকে কবুল করুন। আল্লাহ এই মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্সের মধ্যে বারাকা দিন এবং আমাদেরকে এই সব